করলা গাছে কখনো সূর্যমুখী দেখেছেন? আমি তো ভাই দেখেছি, কারণ করলা গাছে সূর্যমুখী দেখতে অসাধারণ লাগে, সবুজের ভিতর হলুদ। তো চলুন আমি করলা গাছে সূর্যমুখী আপনাদের একটু পরিচয় করিয়ে দিই, তা দেখতে কেমন। শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই হচ্ছে ভাই আমার করলা গাছে সূর্যমুখী ধরেছে। আমার কাছে তো সূর্যমুখী মনে হচ্ছে, আসলে কি এটি সূর্যমুখী নাকি অন্য কিছু? না ভাই, এটা সূর্যমুখী কিভাবে হয় তাই না? এ তো ভাই পাকা করলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। বাতাসের প্রবণতা দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন যে আমার বাড়ির এবং আমার আশেপাশের ওয়েদারটি কেমন। যেহেতু গার্ডেনিং করি আর গাছের প্রতি একটি যত্ন এবং মায়া আছে, তাই গত দীর্ঘ 16 দিন যাবত আমি শুধু গুনেই যাচ্ছি, আজ নিয়ে পুরোপুরি 16 দিন, যে আমাদের এখানের ওয়েদার ভীষণ খারাপ, রোদের কোনো বালাই নেই, খুবই 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 জঘন্য। তারপরও আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য যে করলা গাছের ভালো ফলন কিভাবে বুঝতে পারবেন এবং এক বছরের করলা দিয়ে পরের বছর কিভাবে আপনারা ভালো ফলনটি আশা করতে পারেন। তো চলুন শুরুতেই করলা গাছের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার গাছের প্রথম করলা, যা হচ্ছে পেকে গিয়েছে। আর এই যে দেখুন, পেকে বীজগুলো কিন্তু ওই যে মাটিতে পড়ছে। তো এই নিয়ে আমার কিছু প্ল্যান আছে, তা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরুতেই করলা গাছের অগ্রগতি নিয়ে আমরা একটু ওভারভিউ দিয়ে নিই। বাতাস শুধু গাছকে নয়, আমাকেও ধাক্কা মারছে সত্যি কথা। এই করলা গাছে আমি যখনই নর্মাল খাদ্য দিয়েছি, জৈব সার, তখন দেখেছি খুবই ভালো ফলন দিয়েছে। কিন্তু বিশেষ একটি খাবারে যে আমার করলা গাছে এই ফল দিবে, এটা আমি নিজেও ভাবিনি। আজকে করলা গাছের সাথে আপনাদের একেবারে শুরু থেকে পরিচয় করিয়ে দিচ্ছি, চলুন। এই হচ্ছে ভাই আমার গাছের প্রথম করলা, শুকর আলহামদুলিল্লাহ। আর এই হচ্ছে দ্বিতীয় করলা। তারপর থেকে শুধু আপনারা গুনে যান আর দেখে যান যে আমার কতটি করলা এসেছে। এই যে যতদূর চোখ যাবে আপনাদের, এই যে করলা, এই যে করলা। তো এপাশে তো দেখলেন, এবার চলুন আমরা কিছুটা নজর বুলিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এই যে করলা, আবার পাশাপাশি এই যে দুটি ঝুলছে। শুধু তাই নয়, এই যে একটি মাথায় এই যে করলা, আবার এই যে মাথায় করলা। তারপরে দেখুন হচ্ছে এই যে করলা, শুকুর আলহামদুলিল্লাহ। একটু ভেতরের দিকে চোখটি বুলান, এই যে করলা, আবার একটু উপরের দিকে ওই যে করলা। তারপরে একটু সাইড করুন পাতাটি, ওই যে দেখুন করলা। শুধু কি রে ভাই, তাই আল্লাহর রহমত যখন দেয় আল্লাহ, সাপ্পর ফেরে দেয় রে ভাই। এই যে দেখুন করলা, তারপর আরো একটু উপরের দিকে চোখ বুলান, এই যে দেখুন করলা। তারপর আরো একটু উপরে যান, ওই যে দেখুন করলা। তো আমি মোট করলা গুনেছিলাম গতকালকে 25টি, আজ দেখলাম আল্লাহর রহমতে মোট 28টি, যা আমার নয়নমণিতে পড়েছে, আমার দুটি নয়নমণিতে পড়েছে 28টি। এ কি ভাই আল্লাহর অশেষ মেহরবানি। তো অনেক সময় দেখা যায় যখন আমরা সামারে করলার ফলন করি, আমরা অনেক সময় ছবি দেখে তারপর বীজ কিনি, বীজ কালেক্ট করি, এবং সেই বীজগুলোর সেই করলার হবে কি না আমরা জানি না, কারণ বিজনেস করার জন্য অনেকেই ছবি একরকম দেয় আর বীজ আরেক রকম দেয়। এটা হচ্ছে ভাই আমাদের বাঙালিদের নেচার, ধোকাদারি করা। তো আমি যে কাজটি করেছি এবং আপনারাও যে কাজটি করতে পারেন, তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি মনের মতো সবজি খাওয়ার জন্য আপনারা এই কাজটি তো করতেই পারেন। এই যে করলা, এই করলাটি আমি খাবারের জন্য কিনে এনে সেখান থেকে করলা পেকে গিয়েছিল, পাকনা একটি করলা এনে। যেহেতু করলাটি আমার খুবই পছন্দ হয়েছিল আলহামদুলিল্লাহ, 28 নয়, এই হচ্ছে একটি 29টি, এই মাত্রই চোখে পড়ল আল্লাহর রহমত। তো এই যে দেখুন, এখন আমরা কিন্তু এর মাথাটি কেটে দেব। এই যে দেখুন, এই যে কেটে দেওয়ার কারণে খুব দ্রুত হারে এই করলাটি এখন বাড়বে। তো যাই হোক, আমি পাকনা করলাটি রেখে দিয়েছিলাম বীজ এবছর লাগাবো বলে। তো আমি আমার নিজের চোখে দেখেছি করলার সাইজ কেমন, সাইজ এ কি হয় রে ভাই এখন কথা বলতে গিয়ে। তো যাই হোক, আমি আমার নিজের চোখে দেখেছি যে করলার সাইজটি কেমন এবং সেই করলাটি আমার পছন্দ কিনা। যখন দেখলাম পছন্দ, তখন আমি সেই করলার বীজ কালেক্ট করলাম। কালেক্ট করেছি আমি ফেব্রুয়ারি মাসে হানসলো থেকে, কোয়ালিটি শপ থেকে আমি এই করলাটি
নিয়ে এসেছিলাম। এই করলাটি আমার বরাবরই অনেক পছন্দ, বাংলাদেশেও আমি এই করলাটি খেয়েছি, বড় করলা। তো যখন দেখলাম যে গুণে মানে খুবই উন্নত মানের, খুবই বড় সড়ো, একদম ঢাসা ঢাসা করলা হয়, তাই আমি এই করলা কালেক্ট করে ফেব্রুয়ারি মাসে বীজ আমি কালেক্ট করি, তারপর আমি মার্চ মাসে সেই বীজ রোপণ করে আল্লাহর অশেষ মেহরবানিতে সেম আকারের সেম করলা আমি পাই। তো এখন আমি যে কাজটি করব, যখন দেখলাম যে এই করলাটি পেকে যাচ্ছে আমি কিন্তু তুলিনি, কারণ এখন আমি এই 2023-এ এই করলাটি দিয়ে বীজ কালেক্ট করব। এই যে দেখুন, আমরা বীজ কালেক্ট করব যেন 2024-এ আমি এই করলার বীজ থেকে গাছ বানাতে পারি। অবশ্যই মনে রাখবেন, সেম বছরের এবং নিজের গার্ডেনের বীজ দিয়ে যদি পরবর্তী বছর গাছ লাগান সেখানে সফলতা অনেক বেশি, তা অনেক বেশি বলতে 1000% বেশি, কারণ আমরা যে প্যাকেট থেকে বীজ লাগাই সে বীজগুলো কতদিন আগের বাজারজাত করা আমরা কিন্তু তা কিছুই জানি না। তাই এখন যেহেতু আমরা জানি যে নিজের গাছের করলা আমি এবছরই কালেক্ট করেছি, সেই হিসেবে আমরা কিন্তু খুব সফল হব। তো এখন আমার টার্গেট হচ্ছে এই করলাটি তুলে নেয়া এবং 2024-এর জন্য এই বীজটি কালেক্ট করে রাখা। তো কিভাবে করব তাও আপনাদের সাথে শেয়ার করব, আর বীজ কালেক্ট করতে করতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কি এমন খাদ্য দিয়েছি যার কারণে আমার এত ফলন হয়েছে এবং এত দ্রুত হারে বাড়ছে। চলুন শুরুতেই আমরা করলাটি কেটে নিচ্ছি। এই তো করলাটি আমি কেটে নিয়েছি, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে কত চমৎকারভাবে করলার বীজগুলো পেকেছে, ভেতর দিক থেকে বোঝাই যাচ্ছে। এই যে দেখুন, আর এই যে বীজগুলো পেকে পেকে পড়েছে এগুলো কিন্তু আমি কিছুই ফেলবো না, সব কালেক্ট করব, কারণ এই যে বড় স্বাদের গাছ রে ভাই, খুবই 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 স্বাদের। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আপু করলা গাছের পরাগায়ন করতে হয় নাকি, অবশ্যই করতে হয়। এই যে দেখুন, এখন একটি সদ্য ফোটা করলা রয়েছে, আর এখনই আপনারা পরাগায়ন করতে পারেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি, গাছে কিন্তু ছেলে ফুলেরও অভাব নেই, আল্লাহর অশেষ মেহরবানিতে। আমি একটু হাতটি সরিয়ে নিচ্ছি আপনাদের ক্লিয়ার বোঝার জন্য। আল্লাহর অশেষ মেহরবানিতে ছেলে ফুল মেয়ে ফুল দিয়ে সম পরিমাণেই ভরা আছে। এখন এই যে ফুল, ফুলের সাইডটিকে আমরা একটু কভার করে নেব, আই মিন ক্লিয়ার করে নেব। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন আমি ফুলের সাইডে যে পাপড়িগুলো ছিল তা ফেলে দিয়েছি। খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, হাতের নখ যেন এখানে স্পর্শ না হয়। যদি এক্সপিরিয়েন্স না থাকে বা ভয় হয় সেক্ষেত্রে আপনারা কটন বাত ইউজ করতে পারেন। তো এই যে দেখুন, আমাদের খুবই সহজ একটি কাজ আমি করছি। এই যে মেয়ে ফুলটির সাথে ছেলে ফুলটিকে একটু আলতো করে ছুঁয়ে দিতে হবে, যেমন করে স্বামী এবং স্ত্রী মহাব্বত করে। তো আমি একটু মহাব্বত করিয়ে দিচ্ছি রে ভাইয়া, বাতাসের যে প্রবণতা, আর ক্যামেরা এক হাতে না হয়তো আমি ফুলটিকে এক হাত দিয়ে ধরতাম। এই যে দেখুন, এই হচ্ছে পরাগায়ন। সবাই বলে যে করলা গাছে পরাগায়ন করতে হয় নাকি, অবশ্যই করতে হয়। এ গাছে যতগুলো করলা হয়েছে আলহামদুলিল্লাহ একটি করলা বাদে সবগুলোর পরাগায়ন আমি করেছি। এই যে দেখুন, পরাগায়নের ফলে আপনারা দেখতে পাবেন যেই ফুলে করলা হয় তার ভেতরের অংশটি সবুজ, আর যে ফুলটি ছেলে তার ভেতরের অংশটি থাকে এই যে দেখুন হলুদ। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, আর এই যে এখন আমি একটু দেখাচ্ছি, এই যে দেখুন হালকা করে একটু পাউডার এই ফুলে লেগেছে। এই যে দেখুন, কই রে ভাই, একটু ক্লিয়ার করে বুঝানা রে ভাই সবাইকে। এই যে দেখুন, তো একটি করলা আমার চোখে পড়েনি, বাকি সবগুলো হচ্ছে এগুলো পরাগায়নের করলা, যা পরাগায়নের ফলে আমি বারবারই বলি যে পরাগায়নের ফলে শতভাগ সবজি টিকে যায়। শুকর আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার করলা গাছ থেকে করলা নিয়ে পাকা বীজগুলো আমি এখানে রেখেছি। কনজারভেটরিতে রেখেই আমি এগুলোকে শুকিয়ে নিব, খুবই ভালো মানের। এইটুকু বলা চলে যে প্রত্যেকটি বীজ থেকেই গাছ হবে, কারণ এই গাছগুলো হচ্ছে এই বছর লাগানোর। সো আপনারা ভালো মানের ফল পাওয়ার জন্য অবশ্যই এই কাজটি করবেন, তৎনগত ফল থেকে বীজ নিয়ে কালেক্ট করে সেই বীজটি লাগানোর চেষ্টা করবেন। এতে করে আপনারা প্যাকেট থেকে কিনে কোনো দিনও ধোকা খাবেন না। আমি বরাবরই ভালো মানের বীজ পাওয়ার জন্য, ভালো মানের ফল পাওয়ার জন্য এই কাজটিই করি, যা অনেক আগেও আমি শেয়ার করেছি, এবার হচ্ছে নতুনদের জন্য শেয়ার করতে যাচ্ছি। 2023-এ
কিভাবে আমি 2024-এর জন্য করলার প্ল্যানিং করলাম। এখন বলুন যে কি দিয়ে আমি করলার এত বেশি ফলন করেছি এবং এত দ্রুত হারে বাড়িয়েছি। বেকিং সোডা, জি হ্যাঁ, এটি অনেকটা অবাক হলেও এটি খুবই সত্যি একটি ঘটনা। বেকিং সোডা কখনই গাছের জন্য হার্মফুল না। অনেকেই মনে করে বেকিং সোডা হার্মফুল বায়োকার্বনেট বলে, না, এটা কখনই হার্মফুল না। এটি হচ্ছে গাছের রুটকে অনেক 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 বেশি প্রিভেন্ট করে, হেল্প করে ফাঙ্গাল সাইড করার জন্য। সো আপনাদের জানতে হবে যে এটা কি। বেকিং সোডা হচ্ছে আপনার ভেজিটেবল এবং ফ্রুটস গাছের জন্য খুবই ইফেক্টিভ একটি খাদ্য। বিশেষ করে টমেটো গাছে যদি ব্যবহার করেন তবে টমেটো কিন্তু অনেক বেশি পাকবে এবং মিষ্টি হবে। এটি অবশ্যই মনে রাখবেন, এটি রেগুলার অ্যাপ্লাই করার কারণে আপনার গাছে এবং মাটিতে যে হোয়াইট পাউডারিশ এক ধরনের ফাঙ্গাল তৈরি হয় তা মিনিমাইজ, একেবারেই কমে যাবে। এগুলোকে পাউডারি মাইলডিউ বলা হয়। সো এই মাইলডিউ থেকে বাঁচার জন্য, এই ডিজিজগুলো থেকে বাঁচার জন্য বেকিং সোডা ইজ দ্য মোস্ট অ্যান্ড বেস্ট প্রোডাক্ট ইন লাবণী কিচেন। আমি ভেবেছিলাম যে আপনাদের সাথে শুরু শুরুতেই শেয়ার করেছি, পরে দেখলাম যে না, এই জিনিসটি শেয়ার করা হয়নি। বেকিং সোডা ইজ দ্য বেস্ট প্রিভেন্টার ইন ফর দ্য প্ল্যান্টার। যে কোনো গাছের জন্য রোগ একেবারে প্রিভেন্ট করার জন্য বেকিং সোডার কোনো জুড়ি নেই। বিশেষ করে পাউডারি হোয়াইট মাইলডিউ, যেটি অনেকেই আসলে রোগটি জানেন না, আমি বলে দিচ্ছি। অনেক সময় দেখবেন যে পাউডারের মতো পাতায় বা গাছের ডগায় ডগায় হচ্ছে, সেটাকে বলা হয় পাউডারি মাইলডিউ অথবা মোজাইক রোগ। মোজাইক রোগটি সিমিলার, কিন্তু সেটা বেশিরভাগই লাউ গাছে আসে। আশা রাখছি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। প্লিজ ভিডিওটি ভালো লাগলে কাছের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যেন এই সামারে সবাই পাউডারি মাইলডিউ থেকে বেঁচে যায়। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফিজ।